ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। করোনা আক্রান্ত সন্দেহে মারধর করা হলো। ঘটনায় গুরুতর জখম হয়েছে একই পরিবারের পাঁচজন সদস্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ট্যাংরাখালি সর্দার পাড়ায়। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। করোনা আক্রান্ত সন্দেহে মারধর করা হলো। ঘটনায় গুরুতর জখম হয়েছে একই পরিবারের পাঁচজন সদস্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত ট্যাংরাখালি সর্দার পাড়ায়। স্বামী একটা নার্সিংহোমে কাজ করে, ওখান থেকে ফেরার পরে ওরা ব্যক্তিগত নিজের ভাবে আলাদা থাকতে লেগে যায়। এবার 15 দিন পরে বাড়িতে আসে, আসার পরে ওরাই নিজেরা কাদের কাছ থেকে শুনে এসে যে আমার স্বামীরা বাইরে ঘুরছে। এরা মৃত্যু আমার ওই পাড়ার কয়েকটি ছেলে, ওরা ভেবেছে ওরা উল্টোবারটা কে বলেছে যে আমার স্বামীরা পাড়ায় ঘুরছে। ওই এসে সব রটের বাড়ি মারধর করতে লাগলো। আমাদের বাড়িতে প্রায় 5 জন আহত, বাদ বাকি সবার মেরেছে, খুলে গিয়েছে, কারোর কাটিনি। থানায় অভিযোগ করেছি। স্থানীয় সূত্রে জানা যায়, ক্যানিং এর এই এলাকার ওই যুবকরা কলকাতায় কেপিসি হাসপাতালে কাজে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে 14 দিনের কোয়ারেন্টাইনেও ছিলেন, সমস্ত নিয়ম মেনেও ছিলেন তারা। গতকাল সেখান থেকে বাইরে বের হলেই প্রতিবেশীরা তাদেরকে বেধড়ক মারধর করে, গুরুতর জখম হন তারা। এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমার কাকা বুদ্ধিশ্বর মণ্ডল, আমি কমল মণ্ডল। আমরা হচ্ছে গিয়ে যাদবপুর কেপিসি হসপিটালে কাজে গেছিলাম। তো সেখান থেকে আমাদের ডাক্তারবাবুরা বলে দিয়েছিল বাড়িতে এসে নাকি কিছু পাড়ার লোকজন এসে ঝামেলা করছিলো। তা ডাক্তারবাবুরা ওখান থেকে আমাদের ইনফেকশন করে দিয়েছিলো বা আইডি নাম্বার আমাদেরকে দিয়ে দিয়েছিলো। সেক্ষেত্রে আমরা এসছি আর ডাক্তারবাবু আমাদের বলে দিয়েছিলো যে 14 দিন আপনারা বাইরে থাকবেন, এসে বলে দিয়েছিলো। আমরা বাইরে ছিলাম, পাড়ার লোক এসে ওটে এসে এই ডাউট করে এসে মারধর করে। হঠাৎ করে বাড়ির সবাইকে মারধর করেছে, বয়স্ক ঠাকুমাও কেউ মারধর করেছে, করে বাড়িতে পড়ে আছে। আমার মামারা কেবিসি হসপিটালে কাজে যায়, ওখান থেকে ওরা কোনো জরুরি কাজে গিয়ে ফেরার চলে আসে আমাদের 15 দিন আগে। 15 দিন আগের ঘটনা এটা। ওরা আসা তারপর ওরা ব্যক্তিগতভাবে আলাদাভাবে আমাদের খালাস্তে আলাদাভাবে একটা ঘর ছিল, সেখানে থাকে ওরা 14 দিন থাকে। 14 দিন থাকার পর আজকে 1 বৈশাখ, তাই জন্য ওরা আমাদের পুচ্ছাচা হচ্ছে, সবাই আসে, এসে মাছ টাছ ধরে এবং পাড়ার লোকেরা কি কথা কাটি হয় কি শোনে। পাড়ার লোকেরা চেলা কাঠমার রডমাট দিয়ে আমাদের পরিবারের সবাইকে মারধর করে। গ্রামের লোকেরা ভেবেছে যে তারা 3 জন কাজে গিয়েছিলো, তারা হয়তো করোনা আক্রান্ত হয়ে আছেন, তাই জন্য ওদেরকে কি উল্টোপাল্টা ওরা কারোর কাছে শুনে এবং আমাদের পুরো পরিবারকে মারধর করে করোনা আক্রান্ত। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া।